ভিউয়ার্স, আজ আমি গাইডেন্স 24 এর পক্ষ থেকে মাধ্যমিক 2019 পরীক্ষার্থীদের জন্য জিওগ্রাফির সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তোমাদের জিওগ্রাফির বড় প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ 5 মার্কস প্রাকৃতিক ও আঞ্চলিক দুটো থেকেই দেওয়া হবে। লক্ষ্য করো, সাজেশনটা যারা দেখছো তাদের উদ্দেশ্যে জানাবো, আমার দেওয়া এই সাজেশনের প্রশ্নগুলো খুব ভালোভাবে প্রস্তুতি নেবে, 100% তোমরা কমন পেয়ে যাবে। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের পরীক্ষায় মোট 4-5 নম্বরের প্রশ্ন থাকে, তার থেকে যে কোনো 2টি উত্তর দিতে হবে এবং 5, 5, 10 নম্বর থাকে। প্রাকৃতিক ভূগোল থেকে যেগুলো করবে তা হলো, 1 নম্বর, নদীর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। নিঃসন্দেহে এই প্রশ্নটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবে, নদীর এবং বায়ুর উভয়েরই ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। সেই সঙ্গে জানিয়ে রাখবো, যাদের সম্ভব সঞ্চয় কার্যের ফলে, অর্থাৎ নদীর ও বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো করে রাখবে। 2 নম্বর প্রশ্ন, চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, চিত্র সহ বৃষ্টিপাতের শ্রেণী বিভাগগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, চিত্র সহযোগে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন, বায়ুচাপের অথবা বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। দুটোই তোমরা তৈরি করে রাখবে, বায়ুর চাপের তারতম্যের কারণ এবং বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। সেই সঙ্গে আরেকটি প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি বর্ণনা করো। প্রাকৃতিক ভূগোল থেকে 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার চ্যানেল থেকে এই যে কতগুলো প্রশ্ন দিলাম, আশা করা যায় এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর আসবো আমরা আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোল থেকে 1 নম্বর প্রশ্ন, ধান, গম, চা, ইক্ষু চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। মোটামুটি ভাবে ধান, গম অথবা চা, এই 3টির মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা আছে এবারের পরীক্ষায়, সেই সঙ্গে তোমরা ইক্ষুটাও করে রাখবে। 2 নম্বর প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে তুলনামূলক আলোচনা করো। এরই পাশাপাশি আরেকটা প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনা করো। পরের প্রশ্ন, ভারতের জনঘনত্ব অথবা ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। বোঝা গেছে প্রশ্নটি? এর পাশাপাশি আরেকটি প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, মুম্বাই ও আহমেদাবাদে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, উত্তর ভারতের সমভূমির বিবরণ দাও। এর পরের প্রশ্ন, সরি, এটা 6 নম্বর প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো। এরপর থাকছে ভারতের জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক লেখো। আরেকটি প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলির বিবরণ দাও। আঞ্চলিক থেকে এই প্রশ্নগুলো করতে হবে, যদিও আঞ্চলিক থেকে একটু বেশি প্রশ্ন হয়ে গেছে, কিছু করার নেই, এখানে আঞ্চলিক অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন তোমাদের প্রস্তুতি নিতে হবে। আশা করা যায় এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, সেক্ষেত্রে বড় প্রশ্ন যে মোট 4টির উত্তর দিতে হয়, 20 নম্বর, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। যারা ভিডিওটি দেখছো, যদি সাজেশনটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি পেয়ে যাও, এবং সেই সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমার চ্যানেল থেকে ইতিহাস এবং ম্যাথামেটিক্সের উপপাদ্যেরও সাজেশন দেওয়া হয়েছে, যদি কেউ দেখে না থাকো তবে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, তোমরা দেখে নেবে।